Dear students, we are now going to learn his first flight. His first flight is written by Liam O'Flaherty. Liam O'Flaherty was a significant Irish novelist and a short story writer. He was a major figure in the Irish literary renaissance. His famous book include The Informer, The Return of the Brute, House of Gold, etc. His first flight as a short story which symbolizes the nervousness one experiences before doing something new is regarded as one of his most famous works. The story is about a young seagull and his experience of learning how to fly. The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance. Like the young seagull who had to be brave in order to fly. Young seagull kibhabe tar bhoy ke joy kore se urte shikhechilo shekhai setai ei golpe tule dhora hoyeche. Prottek jibone kintu struggle kore boro hoto. Everyone have to struggle in life. There are many difficulties in our path. We have to conquer every difficulty. Every struggle will be achieved by us. Now we are going to read the text. The young seagull was alone on his ledge. His two brothers and his sister had already flown away. তারা সবাই কিন্তু আগে উড়ে চলে গেছে. ইয়ং সিগাল একমাত্র একা এখন বসে আছে. সে তাদের সাথে যেতে পারছে না কারণ ভয় লাগছে তার. হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম. তাদের সাথে উড়ার জন্য তার ভয় লেগেছিল. হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড. যখন সে একদম কিনারায় চলে যাচ্ছিল তার কিন্তু ভয় লাগছিল যে পিছিয়ে আসছে. দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি প্রসার বৃহৎ প্রসারিত সমুদ্র স্ট্রেচ ডাউন বিনিথ নিচে প্রসারিত সমুদ্র অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন এটা কিন্তু অনেক মাইল পর্যন্ত চলে গেছে. হি ফেল্ট সার্টেন দ্যাট সে নিশ্চিত অনুভব করেছিল দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম তার ডানা কিন্তু তার শরীরকে সাপোর্ট করবে না. সো হি বেন্ট হিজ হেড সুতরাং সে মাথা ধাপিয়েছিল অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক পুনরায় ফিরে এসেছিল টু দ্য লিটিল হোল ছোট্ট গর্তে হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট যেখানে রাত্রে সে শুয়েছিল. হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড তার বাবা মা দুজনেই কিন্তু সবাই এসেছিল কলিং টু হিম স্টিলি তীক্ষ্ণভাবে তাকে ডাকছিল বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ কিন্তু সে উঠতে পারছিল না. দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো এটা ছিল 24 ঘন্টার আগে. সিন্স দেন নো বডি হ্যাড কাম নিয়ার হিম তারপর থেকে তার কাছে আর কেউ আসেনি যোজনা পেরিয়ে গেছে কেউ আসেনি. দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস সে দেখছিল তার পিতামাতা ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার তার ভাই বোনেদের সাথে উড়ে বেড়াচ্ছে. দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট তারা তাদেরকে শেখাচ্ছিল কীভাবে উঠতে হয় অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ কীভাবে মাছ ধরতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং যেটা প্রথম হেরিং মাছ ধরেছিল হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি তার পিতামাতা তার সাথে গর্বের সাথে উড়ে বেড়াচ্ছিল। দ্য সান ওয়াজ নাও এক্সেন্ডিং দ্য স্কাই সূর্য এখন আকাশে অনেক উপরে উঠে গেছে ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ এবং এই পাহাড়ের ছোট্ট কিনারায় এখনও পর্যন্ত সূর্য এসে তীব্রভাবে
কিরণ দিচ্ছে অ্যান্ড ফেসড দ্য সাউথ, যারা দক্ষিণ দিকমুখী হয়ে আছে পাহাড়ের বেরিয়ে থাকার ছোট্ট একটা অংশ। হি ফিল্ড দ্যাট, সে অনুভব করেছিল দ্য হিট, প্রচুর সে গরম অনুভব করছে। বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, রাত্রি থেকে সে গতদিন রাত্রি থেকে কিছুই খায়নি। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, তা বাসায় কিন্তু এক ফুটও কোনো খাবার নেই। হিজ লিটিল গ্রে বডি ট্রটের ব্যাক, ছোট্ট শরীরটা ধূসর শরীরটা পিছিয়ে আসছিল। ফোর্থ আগাচ্ছি এবং পিছু আছে অন দ্য লেজ। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিন্স অফ রিচিং হিজ পেরেন্টস, যে কোনোভাবে সে চেষ্টা করছে তার পিতা মাতার কাছে উড়ে যেতে। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, কিন্তু বাট অন ইস সাইড অফ হিম দ্য লেজ এন্ডেড ইন এ সিয়ার ফল, প্রত্যেক ধারে কিন্তু লেজ খুব নেমে গেছে, আর অংশটা এমন ঢাল হয়ে নেমে গেছে যেখানে উইথ দ্য সি বিনিথ, সমুদ্রের দিকে নেমে গেছে নিচে সমুদ্র। হি কুড সিওরলি রিচ দেম, সে কদাচিৎ সেখানে পৌঁছাতে পারবে উইথ আউট ফ্লাইং নাও ডে ইফ হি কুড। ইফ হি কুড অনলি মুভ নর্থ, আর যদি সে উপর নর্থের দিকে উড়ে যায় অ্যালং দ্য ক্লিফ। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু সে কীভাবে হাঁটতে পারবে। দেয়ার ওয়াজ নোলে, সেখানে তো ওই পাহাড়ের পেরিয়ে থাকা অংশটা নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সে না উঠতেও জানে না। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সে ধীরে ধীরে এক স্থির পদক্ষেপে লেজের দিকে এগিয়ে গেল। হি স্টুড অন ওয়ান লেগ, একটা পায়ের উপরে দাঁড়িয়ে আছে। উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইংস, ডানার ভিতরে আর একটা পা আছে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার, একটা চোখ বন্ধ করে এবং পরে অন্য চোখ বন্ধ। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে ঘুমানোর ভান করছিল। স্টিল হিজ পেরেন্টস টুক নো নোটিস অফ হিম, তার পিতা মাতা কিন্তু তার কোনো লক্ষ্য করেনি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ, দেখলো তার দুই ভাই বোন শুয়ে আছে। দেয়ার আর ডোজিং, থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল, সি দ্য ডেসক্রিপশন বক্স ফর ডেসক্রিপশন সাম আইডিয়া কনসেপশন কোয়েশ্চন অ্যান্সার, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, থ্যাংক ইউ। অলরেডি মিনস হচ্ছে অলরেডি, মানে অ্যাজ আর্লি অ্যাজ দিস, ফ্লোন অ্যাওয়ে ওভার অ্যাওয়ে, ব্রিঙ্ক এজ অ্যাফ্রেড ফিয়ারফুল, এক্সপান্স ওয়াইড অ্যান্ড ওপেন এরিয়া, স্ট্রেচড এক্সটেন্ডেড বিনিথ বিলো শার্ট অ্যান্ড সিওর উইংস ভেন্স সাপোর্ট হে। হিজ ফার্স্ট ফ্লাইট ইজ এ শর্ট স্টোরি হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। হি ওয়াজ অ্যাফ্রেড টু ফ্লাই অ্যাজ হি থট দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। হি ওয়াজ দ্যাট হিজ পেরেন্টস থট হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হাউ টু ফ্লাই। হি ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। হিজ ব্রাদার সিস্টার দ্য ফাদার ওয়ার ইন দ্য প্লেটিউ, হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ পিস অ্যান্ড ফ্লাইং অ্যাক্রস টু হিম। ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিস, হি ফেল্ড হিজ উইংস স্প্রেড আপওয়ার্ডস, হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, টু হিজ পেরেন্ট অ্যান্ড ব্রাদার্স কল হি ড্রপড হিজ লেগ টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি স্টার্টেড ফ্লোটিং, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হি বিকেম অ্যাফ্রেড। দ্য গ্রেট এক্সপান্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, হি ফেল্ড সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, সো হি বেন্ট হিজ হেড and ran away back. Now we are going to learn his first flight, which was written by Liam O'Flaherty.
প্লেডিয়াম অফ ফ্লাহার্টি ওয়াজ এ সিগনিফিকেন্ট আইরিশ নোভেলিস্ট অ্যান্ড এ শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারেরি রেনেসাঁস। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফরমার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। হিজ ফার্স্ট ফ্লাইট এ শর্ট স্টোরি হুইচ এম্বোলাইজেস দ্য নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস বিফোর ডুইং সামথিং নিউ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস। দ্য ফলোয়িং টেস্ট ইজ এ রিব্যাপটিস্ট ভার্সন published version of the short story is about a young seagull and his experience of learning how to fly. The story focuses on how fear must be conquered before one may achieve anything of significance, like the young seagull who had to be brave in order to fly. In our real life, we have to struggle every time. We have to go forward to conquer all the difficulties in from our life. It is an example of a seagull who tries to fly in the sky for the first time. দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। ইয়ং সিগাল এখানে একাই ছিল, আর টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর।